সুপ্রিয় সুদী, আসসালামু আলাইকুম। এসএনটি হারবালের পক্ষ থেকে আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চমৎকার এবং সুন্দর একটি ঘরোয়া রেমেডি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের প্রায় সময়ই গাড় প্লাস বগলের নিচে নানা কারণে কালো দাগ দেখা দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কালো দাগ কেন হয় এবং কিভাবে ঘরোয়া উপায়ে আপনি আপনার স্কিনের কালো দাগকে দূর করতে পারবেন। ইনসুলিন বা হরমোনের যে অকার্যকারিতা আছে তার কারণে অনেক সময় হয়ে থাকে। হরমোনের যে ভারসাম্যহীনতা আছে বা বংশগত বিভিন্ন ওষুধ সেবনের কারণেও কিন্তু গাঁট প্লাস বগলের নিচের কালো দাগ হয়ে থাকে। তাছাড়াও যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের ঝুঁকিতে রয়েছেন তাদেরও কিন্তু গাড়ে প্লাস বগলের নিচে কালো দাগ হয়ে থাকে। সবচেয়ে সহজ বিষয় হচ্ছে এই কালো দাগ থেকে কিভাবে নিজের স্কিনকে সুন্দর রাখবেন। ঘরোয়া উপায়ে চমৎকার একটি রেমেডি নিয়ে এলাম, যা মাত্র 3 দিন ব্যবহারে আপনার বগলের নিচে প্লাস গাড়ে যে কালো দাগ আছে তা দূর হবে। রেমেডি তৈরি করার জন্য প্রথমেই আমার কিছু উপকরণ লাগবে, তা হচ্ছে গোলাপ জল, গ্লিসারিন। আমি এখানে 1 চা চামচ চন্দন পাউডার নিয়ে নিলাম। স্কিনের যে কোনো ধরনের কালো দাগ দূর করতে পারে চন্দন পাউডার। চন্দন পাউডার কিন্তু আপনার ত্বককে কোমল করতে পারে। চন্দন পাউডারে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা আমাদের ত্বকের জন্য ভীষণ ভীষণ উপকারী। চন্দন যে কোনো ত্বককে উজ্জ্বল, ফর্সা ও সুন্দর করতে পারে এবং স্কিনের গভীর থেকে ময়লা শোষণ করে নিয়ে আসতে পারে। চন্দন পাউডার আমি 1 চা চামচ নিয়েছি, আপনারা কম বেশি চাইলে কিন্তু একটু করে নিতে পারেন। এর সাথে বাকি যে উপাদানগুলো আছে পরপর মিশিয়ে নেব। আপনারা কি জানেন লেবু কিন্তু প্রাকৃতিক ব্লিচ। লেবু আমাদের ত্বকের জন্য কিন্তু বেশ উপকারী। লেবুতে রয়েছে অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ, যা আমাদের স্কিনের জন্য বেশ কার্যকরী। আমি একটা লেবুর 1/4, 1/4 যতটুকু রস হয় ততটুকু রস এর সাথে অ্যাড করে দিয়েছি এবং মিশ্রণটিকে মিশিয়ে নিয়েছি। গ্লিসারিন আমি এখানে 1/4 চামচ দেব, অর্থাৎ 1 চা চামচের 1/4 ভাগ আপনারা গুনে দিবেন। আমি আনুমানিক দিলাম এবং গোলাপ জল মিশ্রণটিকে মিশাতে যতটুকু লাগবে ততটুকুই আপনাকে নিতে হবে। আপনারা জানেন কি না জানি না, গোলাপ জল কিন্তু আমাদের ত্বককে সুন্দর করার জন্য বেশ কার্যকরী। আপনার ত্বকে কোনো কালো দাগ হয়েছে, আপনার স্কিনে কোনো কালো প্রলেপ করেছে, গোলাপ জলের কারণে আপনি কিন্তু সেই স্কিনটাকে পরিষ্কার করতে পারবেন। তাছাড়াও যাদের গাড়ে প্লাস বগলের নিচে কালো দাগ হয়ে থাকে তাদের স্কিনে কিন্তু একটা খসখসা ভাব চলে আসে, অর্থাৎ স্কিনটা রুক্ষ হয়ে যায়। যে জায়গাটায় হয় সেই রুক্ষতা কিন্তু দূর করতে পারে গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু এতটাই কার্যকর আপনার ত্বককে সুন্দর করার জন্য। আর লেবুর ভূমিকা অপরিসীম। আপনি লেবু এইখানে 4 চামচে 1 চা চামচ নিতে পারেন। লেবু কিন্তু প্রাকৃতিক ব্লিচ, আপনার ত্বকের যে কোনো কালো দাগকে শোষণ করতে পারে এবং সরিয়ে দিতে পারে। আপনি লেবু, গ্লিসারিন, চন্দন, গোলাপ জল একসাথে এই মিশ্রণের একটি প্যাক তৈরি করে নিতে হবে এবং সেই প্যাকটিকে সপ্তাহে 3 দিন যখন আপনি প্যাকটি তৈরি করবেন তখনই আপনার স্কিনে ঠিক এইভাবে গাঁট প্লাস বগলের নিচে অ্যাপ্লাই করে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করবেন। তারপর ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। সপ্তাহে 3 দিন এই প্যাকটি আপনার গাঁট প্লাস বগলের নিচে আপনি অ্যাপ্লাই করবেন। আমার হাতে দেখুন, এই যে হাতের যে মোটা যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু ভীষণ কালো হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি, মাত্র 1 মিনিট ম্যাসেজ করার পরে এটা কতটা সুন্দর হয়। ঠিক এইভাবে আপনারা গাঁট প্লাস বগলের নিচে 2 মিনিট ম্যাসেজ করে রেখে দিবেন 10 থেকে 15 মিনিট। তারপর ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। চাইলে কিন্তু আপনি লেবু দিয়ে 2 মিনিট স্ক্রাবটা করে নিতে পারেন, লেবুর খোসা দিয়ে। এটা কিন্তু দারুণ কাজ করে। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন, আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। 2 মিনিট এরকম একদম সার্কুলার মৌসুমে আপনাকে কী করতে হবে, মেসেজ করতে হবে খুবই আস্তে আস্তে, খুব খসখসে করে করা যাবে না,
কারণ আমাদের স্কিন খুবই সূক্ষ্ম, সূক্ষ্ম হাতে আপনাকে সুন্দরভাবে ম্যাসেজটা করতে হবে। ম্যাসেজ করার পরে আপনি ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। আমি আমার স্কিনটাকে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি 1 মিনিটের মতো হচ্ছে ম্যাসেজটা করেছিলাম এবং রেখে দেইনি 15 মিনিট, সাথে সাথে ওয়াশ করে নিয়েছি। দেখুন কতটা চকচকে হয়েছে। এটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনি ভাবতেই পারবেন না, মাত্র 3 দিন, সপ্তাহে 3 দিন, 1 সপ্তাহ পরে আপনি নিজেই স্কিন দেখে চমকে যাবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ দিলাম। সবাই ভালো থাকবেন।